নমস্কার বন্ধুরা, কৃষ্ণার পঞ্চম্যঞ্জনে জানাই আপনাদেরকে স্বাগত। আজ আমি একদম নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি তৈরি করব মালাইকারির একটি রেসিপি। আর মালাইকারি বলতেই সবার আগে আমাদের যেটা মনে আসে তা হলো চিংড়ির মালাইকারি। তো আজ আমি তৈরি করব আলুর মালাইকারি, যা আপনারা এর আগে হয়তো কখনো তৈরি করেননি। এবারে এই মালাইকারি তৈরি করার জন্য সবার প্রথমে আলুগুলোকে খোসা শুদ্ধ সেদ্ধ করে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে মাঝামাঝি একটা করে কাট লাগিয়ে নেব। আর নিয়ে নেব চারটে মাঝারি সাইজের পেঁয়াজকে মাঝামাঝি কেটে নেব, হাফ ইঞ্চি পরিমাণ আদা, চারটে কাঁচা লঙ্কা আর চার কোয়া রসুন। এখানে রসুনটা খুব বেশি ব্যবহার করা দরকার নেই, এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর একটা টমেটোকে কুচি করে কেটে নেব। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। তেলটাকে খুব ভালো করে গরম করে এর ভিতরে আলুগুলোকে দিয়ে আমি ভেজে নেব। আলুটাকে খুব সুন্দর লাল করে ভাজব। আর আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করার সময় একটু খেয়াল রাখবেন, একটু আস্তে আলুগুলোকে নাড়াচাড়া করবেন। সেদ্ধ করা আলু, তাই খুব তাড়াহুড়ো করে নাড়াচাড়া করলে এগুলো ভেঙে যেতে পারে। আর আমার আজকের এই আলুর মালাইকারি রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এটা রুটি লুচি পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগবে। এবারে আলুগুলোকে দু তিনবার এরকম নাড়াচাড়া করে আলুটা লাল হয়ে গেলে নামিয়ে নেব। এই আলুগুলোকে নামিয়ে নেবার পরে বাকি আলুগুলোকেও একইভাবে তেলের ভিতরে দিয়ে একই রকম লাল লাল করে আমি নামিয়ে নেব। আলুটা একবারে দিয়ে ভাজবেন না, আলুটা ভেঙে যেতে পারে, তাই অল্প অল্প করে দিয়ে ভেজে নেবে। এবারে এই আলুগুলোকে সব কড়াই থেকে নামিয়ে নেব। এবার ওই তেলের ভেতরে দিয়ে দেব এক চামচ ঘি। ঘিটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এবারে ফোড়নের ভেতরে দিয়ে দেব একটু জিরে, দুটো শুকনো লঙ্কা চিরে নিয়ে ব্যবহার করব, দুটো তেজপাতা, চারটে লবঙ্গ আর এক টুকরো দারচিনি আর তিনটে ছোট এলাচ মুখ ফাটিয়ে এর ভেতরে দিয়ে 40-50 সেকেন্ড মতো ফোড়নটাকে একটু ভাজব। ভাজা হয়ে গেলে এর থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে। এবার এর মধ্যে দিয়ে দেব যে লঙ্কা আদা রসুন পেঁয়াজের পেস্টটা তৈরি করেছিলাম আর টমেটো কুচিটাকে দিয়ে 3-4 মিনিট ধরে মশলাটাকে খুব ভালো করে কষাবো। মশলাটা আগের থেকে অনেকটাই শুকিয়ে এসেছে, এর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার গুঁড়ো মশলা ব্যবহার করব, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ি, জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি আর ভাজা জিরের গুঁড়ি। সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব এর সঙ্গে। মশলাটাকে দিয়েও 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব। দেখুন এবার মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। সামান্য একটু জল দিয়ে আরও 1 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো মতো কষা হয়ে গেলে এবার এর মধ্যে সেদ্ধ করে ভেজে নেওয়া আলুগুলোকে দিয়ে 2-3 মিনিট মতো আমি এটাকে কষাবো। খেয়াল রাখবেন মশলাটা যেন নিচে থেকে পুড়ে না যায়। খুব ভালো মতো এটা মশলার সঙ্গে মিশে গেলে, আলুটা কষানো হয়ে গেলে এর মধ্যে ব্যবহার করব আমি নারকেলের দুধ। যেহেতু মালাইকারি তৈরি করছি তাই এই সবজিটাতে কোনো জল ব্যবহার করব না। এখানে আমি 300 গ্রাম মতো নারকেলের দুধ ব্যবহার করেছি। এবারে নারকেলের দুধটা দিয়ে এর সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলাটা নারকেল দুধের সঙ্গে মিশে গেলে এর মধ্যে 1 চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দেব। চিনিটা স্কিপ করবেন না, নারকেলের দুধ যেহেতু ব্যবহার করেছি এর স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনিটা অবশ্যই দেবেন। এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে 2-3 মিনিট মতো ফোটাবো। 1 মিনিট পরই ঢাকনাটা একবার তুলে দিয়ে 4-5টা গোটা কাঁচা লঙ্কাকে মুখ চিরে চিরে দিয়ে আবার ঢাকা দিয়ে আরও 2 মিনিট জাল করে নেব। এবার ঢাকাটা তুলে নিয়েছি, দেখুন আজকের মালাইকারি রেসিপিটা সম্পূর্ণ রেডি। আর এটা একটু ঝোলঝোলি নামাবেন, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে একদম শুকিয়ে যাবে। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন।
আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। এরপর আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসব, সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।